नमस्कार आपनारा देखछेन टीआई बांगला आमि सुमना विस्तारित खबरे जाब तार आगे देखे नेब हेडलाइंस शिक्षक नियोग दुर्नीतिर प्रतिबादे आसानसोल केएनयू एर सामने विक्षोभ सीपीएम कर्मी समर्थकदेर अवैध टोटो अटो दापटे यात्री होच्छे ना मिनिबासे प्रतिबादे जामुड़ियाते बास बंध चाकरी और पर्याप्त क्षतिपूरण दावी विक्षोभे शामिल हलो पांडवेश्वर एलाकार बेश किछु जमीदाता शिक्षक नियोग दुर्नीति मामले सरगरम राज्य राजनीति এই দুর্নীতির প্রতিবাদে আজ আসানসোলের কেএনইউ এর সামনে বিক্ষোভ দেখায় সিপিএম এর কর্মী সমর্থকেরা এসএসসি নিয়োগ দুর্নীতিতে সরগরম রাজ্যের রাজনীতি দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার সিপিআইএম এর পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হলো আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সামনে এদিনের বিক্ষোভের নেতৃত্বে ছিলেন মীনাক্ষী মুখার্জি পার্থ মুখার্জি সহ অনেকেই বিক্ষোভের পাশাপাশি সিপিএম নেতা সমর্থকেরা এদিন একটি স্মারকলিপিও তুলে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে गोटा राज्येर शिक्षा व्यवस्था जेभावे दुर्नीति आतुर घर करे बसे आछे एकदम शिक्षा मंत्री थेके शुरू करे स्कूले उच्चश्रीते पोर्टाले पर्यन्त जारा ट्रांसफार करछे এই নিচে পর্যন্ত ডিপিএসসি পর্যন্ত ইউনিভার্সিটি তো তার মাঝখানে পড়ছে প্রত্যেকে দুর্নীতি চুরিতে এবং অস্বচ্ছতা স্বজন পোষণ ঘুষের কাজে তারা লিপ্ত আছে মেধাকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র এটাকে চুরি হিসাবে গণ্য করছি না পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দেবার জন্য এবং বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে এখানে প্রায়োরিটি দেবার জন্য মানে সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে এই কথা এই জিনিস আমরা মানতে পারি না কাজের দাবিতে চাকরির দাবিতে দুর্নীতির বিরুদ্ধে এবং স্বচ্ছতার দাবিতে আমরা আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছি অবৈধ টোটো অটো দাপটে যাত্রী হচ্ছে না মিনিবাসে মার খাচ্ছেন পরিষেবা তার প্রতিবাদে আজ জামুড়িয়ে বাস বন্ধ রেখে প্রতিবাদে সামিল হলো মিনিবাস চালকেরা দুর্ভোগে পড়লেন সাধারণ মানুষ অবৈধ টোটো অটো চলাচলের ফলে যাত্রী হচ্ছে না মিনিবাসে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বেড়েছে আরও অবৈধ টোটো অটোর সংখ্যা বাস রুটে অবৈধ টোটো অটো চলাচলের প্রতিবাদে আজ জামুড়িয়া থেকে আসানসোল রানীগঞ্জ হরিপুর যাওয়ার সমস্ত বাস পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হলো মিনিবাস চালকেরা তারা প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেছেন देखिए ये घटना आज का नहीं है लगभग 4-5 साल से ये घटना चले आ आज हम लोग का ऐसा हाल हो गया है कि रात को जब सोते हैं ना तो सोचते हैं कि आने वाला मतलब 6 महीना बाद मेरा गाड़ी चले गया बंद है बस का एजेंट है अगर टोटो इस तरह से परेशान किया हुआ है कि आप बोलने के लिए मेरा पास कोई लफ्ज नहीं बचा तो कोई शब्द ही नहीं है जो हम आप लोगों को बोल पाए आज आज झमेला का मुख्य कारण क्या है झमेला होने का कारण यही है कि टोटो चलता दुमानी लूट गया ठीक है हम लोग एक बस से दुमानी वाला बस से मोटा मोटी 20 टो कहेंगे अकलपुर का उतरा कहेंगे आके बस में चढ़ने गया एक टोटो वाला आके उसको आवाज़ दे दिया अकलपुर का वही दुमानी लूट जब आवाज़ दिया तो सातों पहनजर वो गाड़ी में चला गया उसको देख के दो टोटो और आ गया हम जब उसको बोले भैया आवाज़ क्यों दिया চাকরি ও পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে সামিল হলো পাণ্ডবেশ্বর এলাকার বেশ কিছু জমিদাতা তাদের অভিযোগ জমি নিয়েও চাকরি না দেওয়ায় চরম অসুবিধায় পড়েছেন তারা জমি নিয়েও চাকরি দিচ্ছে না এসিএল কর্তৃপক্ষ সোনপুর বাজারি প্রকল্পের জন্য এসিএল পাণ্ডবেশ্বর এলাকার বহু জমি নিলেও প্রতিশ্রুতির মতো চাকরি ও ক্ষতিপূরণ না দেওয়ায় বুধবার ফের বিক্ষোভ দেখালো জমিদাতারা পুলিশি হস্তক্ষেপে এদিন বিক্ষোভ থেকে পিছু হটল পরবর্তী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জমিদাতারা মেন হচ্ছে আমাদের জমির বিনিময়ে চাকরির দাবিতে জমি নিয়েছে সেই বিনিময়ে চাকরির দাবিতে আমাদের আন্দোলন আমরা 15 তারিখে বন্ধ করেছিলাম সোনপুর বাজারি প্রজেক্ট আপনার অ্যাসুরেন্স আমরা ওইটাকে উইথড্র করেছিলাম যে আমাদেরকে সাবসিকুয়েন্টলি বলেছিল যে একটা মিটিং হবে হেডকোয়ার্টার লেভেলে কিন্তু নো রেসপন্স হ্যাজ বিন টেকেন টিল টুডে হ্যাঁ
এবং আমাদের যদি জমির বিনিময়ে চাকরি আমরা না পাই আমরা এইভাবে এজিটেশন করতে থাকবো। আমাদের বন্ধুয়ার ভারি এসছেন, উনাকেও উনিও বললেন যে আমাকে ব্যাপারটাগুলো দেখবেন আজকের উনি আজকে উনি ভাগ অনলাইনে স্লট বুকিং কে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো ভারত বাংলাদেশ এবং গোজাডাঙ্গা সীমান্ত এলাকায়। প্রতিবাদে বিক্ষোভে শামিল হলো এলাকার ট্রাক চালকেরা। ট্রাক চালকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল ভারত বাংলাদেশ সীমান্তের গোজাডাঙ্গা এলাকা। সীমান্তের এই পথ দিয়ে যাতায়াত করে পণ্যবাহী ট্রাক। অনলাইনে স্লট বুকিং নিয়ে সমস্যা তৈরি হওয়ায় বিপাকে লক্ষ লক্ষ শ্রমিক ও তার পরিবার। প্রতিবাদে আজ সীমান্তের বিক্ষোভে মিছিলে অবরোধে সামিল হল শ্রমিক ও ট্রাক্টর চালকেরা। বনগার পর বসিরহাটের এই আন্দোলনে সামিল হয়েছে লরির মালিকেরাও। সমস্যা না মিটলে পণ্য পরিবহন ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা সকলের। ডাইরেক্ট গাড়ি দেখাচ্ছে নাসিক থেকে হোক বানায় যাচ্ছে, নাসিক থেকে ডাইরেক্ট গাড়ি আসবে, দিনরা কি সোলাপ করে দেবে সেখান থেকে ডাইরেক্ট চলে যাবে। এখানে লোডিং আনলোডিং সেইটা কোনো লোডিং আনলোডিং হবে না, তার জন্য তো বহু শ্রমিক অনারে অধারে মরবে। আমরা 200 শ্রমিক ইন্টু পাস করলে যেটা দাঁড়ায়, এবং এখানে ট্রান্সপোর্ট আছে, গাড়ি মালিক সমিতি আছে, প্রচুর লোকের অন্তত 3-4 লক্ষ মানুষের অসুবিধা হবে। গাড়ি 5000-এর উপরে গাড়ি আছে। টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল নদিয়ার কৃষ্ণনগর এলাকা। 2014 সালে টেট উত্তীর্ণরা এদিন পার্থর মডেল সাজিয়ে মহাচোর অপবাদ দিয়ে প্রতিবাদে সামিল হয়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মডেল সাজিয়ে ভারতে থালা হাতে দিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালো টেট উত্তীর্ণরা। স্লোগানে বারবার পার্থকে চোর বলে সম্বর্ধনা করা হয়েছে। নদিয়ার কৃষ্ণনগরে এদিন এই প্রতিবাদে মিছিলে সামিল হয়েছে 2014 সালের টেট উত্তীর্ণরা। আমরা এখানে সমবেত হয়েছি প্রত্যেকে, আমরা 2014 নট ইনক্লুডেড প্রার্থী। আমাদের প্রকৃত দাবি হচ্ছে আমাদের ন্যায্য অধিকারটা আমাদেরকে পাইয়ে দেওয়া, কিন্তু শিক্ষামন্ত্রী থেকে শুরু করে ওপরমহল প্রত্যেকেই আমাদের এই ন্যায্য পাওনা থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। তাই মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সমস্ত ওপরমহলের কাছে আমাদের একান্তই অনুরোধ, অযোগ্যদের বঞ্চিত করে আজকে আমাদের যোগ্যদের, যে সমস্ত আমরা মেধাটা রাস্তায় পড়ে রয়েছি, প্রত্যেক মেধাদেরকে সঠিকভাবে এবং যথাযথভাবে নিয়োগ করুন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন টিআই বাংলা।